দেখে নিন কিভাবে ঘরে বসে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা সম্ভব। ত্বকের রং উজ্জ্বল করার জন্য অনেকে বিউটি ট্রিটমেন্ট করে থাকেন, আবার অনেকে লেজার ট্রিটমেন্টও করান। এছাড়া অনেকে ব্যবহার করেন ফেস প্যাক, এতে করে কি শেষ রক্ষা হয়। অতিরিক্ত ব্লিচিং প্রোডাক্ট ব্যবহার করার কারণে ত্বকের স্থায়ী ক্ষতি হয়। প্রাচীনকালে ঘরোয়া উপায়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা হতো। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে প্রাকৃতিক উপায়ের উপর নির্ভর করা হতো। এমন একটি ঘরোয়া উপায় যা মাত্র 2 সপ্তাহের মধ্যে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দেবে। যা যা লাগবে: আমলকি 2টি, পেঁপে টুকরা 4 থেকে 5টি। যেভাবে তৈরি করবেন, প্রথমে আমলকির বীজ বের করে আলাদা করে নিন। এরপর আমলকি এবং পেঁপে টুকরোগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ব্লেন্ডার করা হয়ে গেলে ত্বকে কয়েক মিনিট ম্যাসাজ করে লাগিয়ে নিন। 15 মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে কুসুম কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে 2-3 বার এই প্যাকটি ব্যবহার করুন। যেভাবে কাজ করে: আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা ব্লিচিং উপাদান হিসেবে কাজ করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। এছাড়াও লোমকূপ পরিষ্কার করতে সাহায্য করে আমলকি। পেঁপে প্রাকৃতিক এক্সফোলিয়েট হিসেবে কাজ করে, যা ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে থাকে। নিয়মিত ব্যবহারে 2 সপ্তাহের মধ্যে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা সম্ভব। এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।